আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এগুলো হলো আমার কাঠের বানানো ডাউক পাখি, মূল্য 1000 টাকা, বাংলাদেশের যে কোনো প্রান্তে, জেলা এবং উপজেলাতে এই পাখিগুলো আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি, মূল্য 1000 টাকা। এবং এর সাথে যে ভাতগুলো দেখতে পাচ্ছেন, এই ভাতের মূল্য 800 টাকা করে। এই ভাতগুলো দিয়ে আপনারা ডাউক পাখি, বক পাখি, কোড়া পাখি, কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখিগুলো ধরতে পারবেন। আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিই, একটা ভাত পাত্রে শুধুমাত্র 2টা খুঁটির প্রয়োজন হয়। এবং এই ভাতগুলো কিন্তু মাটি থেকে 5 ইঞ্চি উপরে ভাতগুলো পাতা লাগে। এখানে কিন্তু অনলি 30টা ঘর আছে, 30টা ঘর এবং 10 হাত লম্বা, মূল্য 500 টাকা। এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলাতে। আপনাদের একটা কথা বারবার বলতেছি, সেটা হলো ভাত নিতে হলে আপনাদেরকে প্রথমত 150 টাকা আমাকে অ্যাডভান্স দেওয়া লাগবে। যদি কেউ অ্যাডভান্স কুরিয়ার খরচ 150 টাকা আমাকে দিতে পারেন, তাহলে আমি ভাতটা এবং পাখি তাদের জন্য পাঠাবো। আর যদি না দিতে পারেন, তাহলে ফোন করে আমাকে কখনো বিরক্ত করবেন না, অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? যাদের মন আছে, ইচ্ছা আছে যে আপনি ভাতটা নিতে পারবেন, আমি তাদেরকে বলতেছি এটার মূল্য মাত্র 500 টাকা এবং কুরিয়ার খরচ আছে 150 টাকা। যদি 150 টাকা বিকাশ করে দিতে পারেন, তাহলে আপনি এই ভাতগুলো হাতে পাবেন। আর যখন ভাতগুলো হাতে পাবেন, তখন আপনি ভাতগুলো রিসিভ করার পরে কুরিয়ারে 500 টাকা দিয়ে দেওয়া লাগবে। আর আরেকটা কথা বলি, কুরিয়ার সার্ভিস খরচ মাত্র 150 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আমি পাঠিয়ে থাকি। যদি কেউ বলেন যে ভাই একসাথে টাকা দেবো, আমি বলবো যে না, সম্ভব না, আপনি অন্য জায়গায় চেষ্টা করে দেখতে পারেন। টাকা ছাড়া কেউ যদি ভাত দেয়, তাহলে আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন, কোনো রকম সমস্যা নাই। তখন কেউ যদি 3টা 4টা বা 5টা ভাত নেন, সেই ক্ষেত্রে তাকেও 150 টাকা আমার নাম্বারে বিকাশ করে অ্যাডভান্স দেওয়া লাগবে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই টাকাটা আমি শুধু নিই কুরিয়ার খরচ, যেহেতু কন্ডিশনে মাল পাঠানো হয়, সেহেতু কুরিয়াতে অ্যাডভান্স মানে ডেলিভারি চার্জ ছাড়া কখনো তারা মাল বুকিং করে না। এজন্য আমি সবাইকে বারবার একটা কথাই বলতেছি, যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে, তবে আমাকে 150 টাকা বিকাশ করে আগেই পেমেন্ট করে দেওয়া লাগবে। এরপরে আপনি ফোন করে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস আমি লিখে নেব। এখন এখানে দেখানো হচ্ছে কিভাবে পাখিগুলো ধরতে হয়। ভাতগুলো পাতার নিয়ম, শুধু মাটি থেকে 5 ইঞ্চি উঁচু করে ভাতগুলো পাতবেন। এবং ভাতের পাশে দেখেন একটা সুন্দর ঘর বানানো আছে, এই ঘরের ভিতরে ব্লুটুথ স্পিকারে ডাউক পাখির রিংটোন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা পাখি একসাথে বেঁধে গেছে, এবং এটা কিন্তু সাদা রঙের ভাত, কীভাবে 2টা পাখি একসাথে বেঁধেছে সেটা কিন্তু আমি লাইভ প্রমাণ আপনাদের দেখাই দিচ্ছি। কেউ যদি আমাকে বলেন যে ভাই আমি যে আপনাকে 150 টাকা দেবো, তার কি গ্যারান্টি? ভাই আমি কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছু দেখাই না। এখানে দেখেন 1000, 2000, 3000, 500, তারপরে হচ্ছে 900, 800, একদিনে কত মাল আমি তাদের কাছে সেল দিছি। তো তারা যে আমার কাছ থেকে এই পণ্যগুলো কিনছে, অবশ্যই গাঁজা খায়ে আমাকে টাকা দেয়, আমার তাই মনে হয়। তো আমি কিন্তু এই যে কতগুলো মেমো আমি আপনাদের 1 তারিখে, এই যে এখানে কিন্তু তারিখ, মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে। তারা কিন্তু আমার কাছ থেকে এই 150 টাকা আগে দিয়েই কিন্তু এই মালগুলো কিনছে।